বিস্মিল্লা ইউরুহ মান ইউর রহিম আসসালামু আলাইকুম আদি নামটি মেয়েদের জন্য অত্যন্ত সুন্দর একটি নাম সন্তানের জন্য সুন্দর ও সঠিক নামকরণের ব্যাপারে কোরানে বেশ তাকিত্ব হয়েছে এবং আমাদের নবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এ সম্পর্কে বলেছেন কেয়ামতের দিন প্রশ্নে বলেছেন বাবার নাম ছেলের নাম ধরে ডাকা হবে ফলে তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো আদিবা আদিবা শব্দটি দুটি ভাষায় পাওয়া যায় ফার্সি ও আরবি তবে আদিবা নামটি আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন আদিবা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ আদিবা নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার নামের অর্থ জানতে কমেন্ট বক্সটি ব্যবহার করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে পরবর্তীতে নতুন একটি ভিডিও করবার আদিবাস সাথে মিলিয়ে আপনি আপনার সন্তানের নামকরণ করতে পারেন আদিবা বিনতে হুমায়রা আদিব সুলতানা আদিবা তাবাসুম উম্মে আদিবা আদিবা আফরিন সুমা ইত্যাদি শব্দের ফার্সি অর্থ সাংস্কৃত বা পরিশ্রুতা এবং শব্দের আরবি বা ইসলামিক অর্থ সুন্দর চরিত্রের অধিকারী ভালো চরিত্র শ্রেষ্ঠচারী তো আজকের মতো এ পর্যন্তই আমের